আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, স্ক্রিনে বর্তমানে আপনারা যে ছবিটি দেখছেন, আমেরিকান সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা এবং রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট মিস্টার দিমিত্রি মেদভেদ একটা ঐতিহাসিক আইকনিক চুক্তি করছেন, যেই চুক্তিটাকে নিউ স্টার চুক্তিও বলা হয় এবং কোনো কোনো জায়গায় প্যারাগুয়ে চুক্তিও বলা হয়। 2010 সালের 8ই এপ্রিল ইউরোপের দেশ চেক রিপাবলিকের ভেতর রাশিয়ান ফেডারেশন এবং যুক্তরাষ্ট্র এই ঐতিহাসিক চুক্তিটা করে, যেটা 2026 সাল পর্যন্ত কার্যকর থাকবে। এখন এই নিউ স্টার চুক্তি কি, কেন এটা এতটা গুরুত্বপূর্ণ? দেখুন, যুক্তরাষ্ট্র এবং রাশিয়া একে অন্যের শত্রু দেশ, যার জন্য একে অন্যকে কাউন্টার করার জন্য হাজার হাজার পরমাণু অস্ত্রে সুসজ্জিত যে পরমাণু বোমা রয়েছে সব সময় রেডি টু ফায়ার অবস্থায় থাকে। 2010 সালে এর পরিমাণ কয়েক হাজার ছিল। এখন দুই দেশই যখন বুঝতে পারে এইভাবে হাজার হাজার বোমা যখন রেডি টু ফায়ার অবস্থায় থাকে, তখন পরমাণু যুদ্ধের ঝুঁকিও কিন্তু বাড়ে। বিশেষজ্ঞদের দেওয়া তথ্য অনুসারে যুক্তরাষ্ট্র রাশিয়াকে কিংবা রাশিয়া যুক্তরাষ্ট্রকে মাত্র 150টি পরমাণু বোমা দিয়ে ধ্বংস করতে পারে। সেই জায়গায় তারা রেডি টু ফায়ার অবস্থায় রেখেছে কয়েক হাজার বোমা। এখন যত বোমা বেশি রেডি টু ফায়ার অবস্থায় থাকবে, তত বেশি মানুষকে কাজে লাগাতে হবে এবং নজরদারির অধীনে আনতে হবে। ভুল করে একজনও যদি পরমাণু বোমার ফায়ার করে দেয়, তাহলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে, বড় বিপর্যয় হবে, যার জন্য যুক্তরাষ্ট্র এবং রাশিয়া সিদ্ধান্ত নেয় এই নিউ স্টার চুক্তির অধীনে প্রতি বছরই দুই দেশ কয়েকশো বা কোনো কোনো ক্ষেত্রে হাজার পরিমাণের পরমাণু অস্ত্র কমিয়ে আনবে, যাতে করে ঝুঁকি কমানো যায়। এখন এই চুক্তিটা যখন করা হয়, এরপর বারাক ওবামাকে সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন, রাশিয়া এবং যুক্তরাষ্ট্র দুই দেশই যেহেতু পরমাণু যুদ্ধের ঝুঁকি বোঝে এবং অস্ত্র কমিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে, তাহলে পরমাণু অস্ত্র পুরোপুরিভাবে নিষ্ক্রিয় করার চুক্তি কেন করছে না? তাহলে কি এই অস্ত্র কোনো এক সময়ে একে অন্যের বিরুদ্ধে ব্যবহার করবে? এই প্রশ্নের জবাবে আমেরিকান সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা তার বক্তব্যে বলেছিলেন, পরমাণু অস্ত্র কখনোই ব্যবহার হবে এটা আমি বিশ্বাস করি না। এটা একটা স্ট্র্যাটেজিক বা কৌশলগত অস্ত্র। যখন কোনো দেশ পুরোপুরিভাবে কোণঠাসা হয়ে যায় এবং তার মনে শঙ্কা তৈরি হয় যে তার অস্তিত্ব বিলুপ্ত হয়ে যাবে, তখনই কিন্তু সে পরমাণু অস্ত্র ব্যবহার করবে বা ব্যবহারের হুমকি দেবে, এর পূর্বে দেবে না। এই স্ট্র্যাটেজিক ঘটনাটা আমরা রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধেও দেখেছি। যখন পশ্চিমা অস্ত্রে সুসজ্জিত হয়ে ইউক্রেন রাশিয়ার বিরুদ্ধে শক্ত হামলা করে এবং রাশিয়া ক্ষতিগ্রস্ত হতে শুরু করে, তখনই কিন্তু মিস্টার পুতিন পরমাণু হামলার হুমকি দেন, কারণ এটা করার ছাড়া ওই সময় তার দ্বিতীয় কোনো উপায় ছিল না। দেখুন, মূল বিষয়টা হলো যে যুদ্ধক্ষেত্রে যখনই কোনো দেশ খারাপ পরিণতি ভোগ করে এবং পরাজয়ের দিকে ধাবিত হয় এবং ওই দেশের কাছে যদি পরমাণু অস্ত্র থাকে, তখনই কিন্তু সে পরমাণু হামলার হুমকি দেয়। যদিও সে জানে এটা সে করতে পারবে না, কিন্তু যুদ্ধের যে ক্ষয়ক্ষতি এবং যুদ্ধটা থামানোর জন্যই সে এমন হুমকি দেয়। আর এইবার ইসরায়েলের ক্ষেত্রেও এমনটা হয়েছে। গাজা উপত্যকার ভেতর যতই গলাবাজি করুক ইসরায়েল যে তারা অনেক কিছু করে ফেলছে, তবে বাস্তবতা হলো যে গাজা উপত্যকার টানেল থেকে হামাসের যোদ্ধারা শক্তিশালী হামলা করছে ইসরায়েলের বিরুদ্ধে এবং ইসরায়েলের সামরিক বাহিনী সেই হামলায় পুরোপুরিভাবেই বিধ্বস্ত, যার জন্য কিন্তু এখন নিজের অস্তিত্ব রক্ষা করার জন্য ইসরায়েলি দখলদার বাহিনী গাজা উপত্যকার ভেতর পরমাণু বোমা হামলার হুমকি দিয়েছে। ইসরায়েলের বর্তমানে যুদ্ধকালীন যে মন্ত্রিসভা রয়েছে, এই যুদ্ধকালীন মন্ত্রিসভার এই মন্ত্রী মিস্টার আমি চাই ইলাহু, তিনি সরাসরি হুমকি দিয়েছেন, হামাস কিন্তু অনেক বাড়াবাড়ি করছে, তারা টানেল থেকে এসে আমাদের ট্যাঙ্ক আর্টিলারি সিস্টেম এবং এপিসিগুলো ধ্বংস করছে এবং আমাদের গত চার দিনের গাজা উপত্যকার যুদ্ধে 32 জন সামরিক বাহিনী সদস্য নিহত হয়েছেন, এই জিনিসটা সহ্য করা যায় না, হামাসকে আমরা পুরোপুরিভাবে নিশ্চিহ্ন করে দেব, যার জন্য গাজা উপত্যকার ভেতর আমরা কয়েকটি পরমাণু বোমা নিক্ষেপ করব। ইসরায়েলি মন্ত্রীর এই থ্রেটের পর পুরো বিশ্ব অঙ্গনে তোলপাড় চলছে। এমনিতেই কিন্তু ইসরায়েলের বিরুদ্ধে অভিযোগ হলো নিরীহ গাজা উপত্যকার মানুষকে তারা হত্যা করছে, আর এখন হুমকি দিল পরমাণু বোমা নিক্ষেপ করার। আমেরিকার পক্ষ থেকে জরুরি ভিত্তিতে নেতানিয়াহুকে বলা হয়েছে যে এই পাগল সামলান, যার জন্য নেতানিয়াহু এই মন্ত্রী যিনি ইসরায়েলের পক্ষ হয়ে হামাসকে হুমকি দিয়েছেন পরমাণু বোমা দিয়ে উড়িয়ে দেব, তাকে সাসপেন্ড
কমেন্ট করেছে। দেখুন, এতদিন তো ইসরায়েল দাবি করতো যে ইরান হলো বিশ্বের জন্য হুমকির বিষয়। এখন কিন্তু ইরান আন্তর্জাতিকভাবে এই জিনিসটা নিয়ে যাচ্ছে যে ইসরায়েলের কাছে পরমাণু বোমা নেই, এমনটা আপনারা বলেন। তাহলে পরমাণু বোমা হামলার হুমকি দিচ্ছে কিভাবে? বিষয়টিকে কেন্দ্র করে কোন ঠাসা হতে চলেছে ইসরায়েল, যার জন্যই কিন্তু তড়ি ঘড়ি করে এই মন্ত্রীকে বরখাস্ত করা হয়েছে। দেখুন, বাংলা একটা বিখ্যাত উক্তি আছে না, হাতি ঘোড়া গেল তল, গাধা বলে কত জল। রাশিয়ার মতো শক্তিশালী দেশ, যাদের হাতে বর্তমান পৃথিবীর সব থেকে বেশি পরমাণু বোমা রয়েছে, তারা ইউক্রেনের ভেতর 2 বছর ধরে যুদ্ধ করছে। তারপরও কিন্তু তারা ইউক্রেনের ভেতর পরমাণু অস্ত্র ব্যবহার করার কোনো দৃষ্টতা দেখায়নি। আর ইসরায়েলের মতো দেশ তারা পরমাণু অস্ত্র ব্যবহার করতে চায়, বিষয়টা শুনলেই কিন্তু হাসি পায়। অপরদিকে বিষয়টার গুরুত্ব বুঝতে হবে, ইউক্রেন কিন্তু আমেরিকা এবং পশ্চিমা বিশ্বের সহযোগিতায় বিপুল পরিমাণের অর্থ পেয়ে তারপর তারা রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করছে। আর হামাসের মতো দেশ, যাদের জন্য মুসলিম বিশ্ব থেকেই কোনো বড় সহযোগিতা আসেনি, আর তাদের সঙ্গে আক্রমণেই ইসরায়েল যদি পরমাণু অস্ত্রের অপশনে যায়, চিন্তা করুন যে হিজবুল্লাহ এবং ইরানের সঙ্গে সরাসরি যুদ্ধ হলে বা পাকিস্তানের সামরিক বাহিনীও যদি তাদের অস্ত্র ব্যবহার করে, তাহলে তাদের কী হবে? দেখুন, হামাসের একটা বড় জয় হয়েছে এবং আন্তর্জাতিক রিপোর্ট বলছে যে গাজা উপত্যকায় হামাসের হামলায় ইসরায়েল একেবারে নাজাহাল। ইসরায়েল তার ক্ষয়ক্ষতির বিষয়গুলো গোপন করছে, প্রকাশ করছে না, যার জন্যই কিন্তু ফ্রাস্ট্রেশনে তারা পরমাণু হামলার হুমকি দিচ্ছে, কারণ বাস্তবে তারা কোনো কিছুই করতে পারেনি। কত কাহিনী তো ইসরায়েল শোনালো, আমেরিকা থেকে ডেল্টা ফোর্স তারা নিয়ে আসবে এবং হামাসের সুরঙ্গের ভেতর তারা অজ্ঞান হওয়ার গ্যাস প্রথমে ছাড়বে, তারপর কেমিক্যাল মিশ্রিত যেই তরল রয়েছে সেটা তারা প্রবেশ করাবে এবং সম্পূর্ণভাবে তামাতামো করে দেবে। সকল কিছুই শেষ, তারাই গাজা উপত্যকায় তামাতামো হয়ে গেছে। অজ্ঞান হওয়ার গ্যাস এবং কেমিক্যাল তরল আর কাজে আসছে না, এখন পরমাণু অস্ত্র ব্যবহার করবে। পরমাণু অস্ত্র ব্যবহার করে টানেল ধ্বংস করবে তারা। স্ক্রিনে বর্তমানে আপনারা ইসরায়েলের শক্তিশালী ট্যাঙ্কের ছবি দেখছেন, যেটা গাজা উপত্যকার ভেতর হামাসের অ্যান্টি ট্যাঙ্ক মিসাইলে আঘাতপ্রাপ্ত হয়ে নিচের দিকে পড়ে রয়েছে। হামাসের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে গত 48 ঘন্টায় তারা ইসরায়েলের 24টি ট্যাঙ্কের এই ধরনের পরিণতি করেছেন এবং তাদের দাবি অনুসারে ইসরায়েলি সামরিক বাহিনীর কমপক্ষে 100 জন সৈন্য নিহত হয়েছে। তবে ইসরায়েল এই জায়গায় স্বীকার করছে যে তাদের 32 জন নিহত হয়েছেন। দেখুন, একে তো গত 1 মাসের যুদ্ধে ইসরায়েলের সামরিক বাহিনী হামাসের তেমন কোনো ক্ষতি করতে পারেনি, নিরীহ মানুষ প্রচুর হত্যা করেছে, তবে হামাসকে তেমন কোনো কিছু করতে পারেনি। দ্বিতীয়ত, যে বন্দীদের ধরে নিয়ে গেছে তারও কোনো সুরাহা করতে পারেনি ইসরায়েলি গভর্নমেন্ট, যার জন্য কিন্তু তারা এখন উন্মাদ হয়ে গেছে। তাদের ব্রেন কাজই করছে না, তারা কি করবে, যার জন্য তারা এখন সরাসরি পরমাণু হামলার হুমকি দিচ্ছে। দেখুন, কপিরাইট ইস্যুর জন্য এই ভিডিওটি আমি আমার ভিডিওতে দিলাম না, তবে অবশ্যই চেষ্টা করব কমেন্ট বক্সে এর লিঙ্ক দিয়ে রাখার। স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন রাশিয়ার মিডিয়া আরটি টেলিভিশনের সাংবাদিক হামাসের যে টানেল রয়েছে সেখানে গিয়ে গতকালকে একটা পূর্ণাঙ্গ রিপোর্ট তৈরি করেছে এবং ইসরায়েলের পক্ষ থেকে যত দাবি করা হচ্ছে হামাসের তারা এই ক্ষতি করেছে সেই ক্ষতি করেছে, সম্পূর্ণ যে মিথ্যা তার এই রিপোর্টে তিনি প্রমাণ করেছে। এবং এই জায়গায় হামাসের কাছে যে বিপুল পরিমাণের অস্ত্রের মজুদ রয়েছে এবং তারা ওৎপেতে রয়েছে এবং ইসরায়েলি সামরিক বাহিনীর ক্ষয়ক্ষতি করেছে, সকল কিছুই ভিডিও করে রাশিয়ান টেলিভিশনে প্রকাশ করা হয়েছে। এর পরপরই কিন্তু ইসরায়েলের মাথা খারাপ হয়ে গেছে, কারণ ইসরায়েলি জনগণের চাপও বাড়ছে যে ইসরায়েল তাদের কাছে মিথ্যা বলছে। তো বন্ধুরা, ধারাবাহিকভাবে যুদ্ধ পরিস্থিতির এই রিপোর্টগুলো আসবে এবং আপনাদের আমি দিতে চেষ্টা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।